আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা কুকিং উইথ ব্লগস। আমি আজকে পাঁচ ধরনের অনেক বেশি লোভনীয়, দেখলে যাতে জিভে জল চলে আসে এই ধরনের ভর্তা তৈরি করেছি। তো চলুন ঝটপট এই ভর্তাগুলো আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে। শুরুতে দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, যেহেতু আমি ডিম ভর্তাটা আগে করব তো দুইটা ডিম সিদ্ধ দিলাম। আর এখানে কিছু সরিষার তেল দিয়ে পেঁয়াজকে হালকা ভেজে নিলাম, আর একটু লবণ দিলাম। লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে হাত দিয়ে মেখে নিলাম। এরপরে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আলাদা মিক্স করে রেখে দিলাম। এরপরে দুইটা ডিমকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা ওই মিশ্রণের সাথে ভালোভাবে মেখে নিব। একেবারে ডিম ভর্তাটা তৈরি করা ইজি, বাট খেতে অনেক বেশি সুস্বাদু। আর এখানে এক চামচ পরিমাণ আমি সরিষার তেলটা অ্যাড করে দিলাম, যেহেতু আমার পেঁয়াজগুলা অলরেডি সরিষার তেলে ভাজা ছিল, সেজন্য এক চামচেই কিন্তু আমার এটা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ভর্তাটা হলো বেগুন ভর্তা। বেগুনের জন্য আমি এখানে শুধুমাত্র ফ্রাই প্যানে আমি তিনটা বেগুন দিয়ে দিলাম। আর এখানে কোনো ধরনের আমি তেল দিই নাই, কিছুই দিই নাই, শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এগুলাকে উল্টে পাল্টে আমি এগুলোকে পুড়িয়ে নিয়েছি। এবার যখন আমার পোড়ানো হয়ে যাবে এগুলাকে, এবার এই যে যখন ঠান্ডা হবে স্কিনটা কিন্তু ইজিলি উঠে আসবে। এরপরে কি করলাম, আমি সবগুলোকে ছাড়িয়ে লবণ দিয়ে বেগুনগুলোকে ম্যাশ করে নিলাম। তারপর চার মানে পাঁচ ছয়টা আমি রসুনের কুচি দিলাম, আর দুইটা শুকনামরিচ, দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রসুন, তারপরে কাঁচামরিচ, শুকনামরিচ এগুলাকে সবগুলোকে একসাথে বেগুনের সাথে ম্যাশ করার পর এখানে কিছু ভাজা পেঁয়াজ আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর বেশ অনেকটা আমি ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। একদম ইজি কিন্তু বেগুন ভর্তাটা তৈরি করতে, আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু বেশ একটা সময়ও লাগে না। এই যে আমার বেগুন ভর্তাটা তৈরি হয়ে গেছে। এরপরেরটা হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার জন্য আমি দুইটা আলুকে সিদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই যে আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আমি তিন চারটা শুকনামরিচের মধ্যে এবার আমি কিছুটা লবণ দিয়ে শুকনামরিচটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে। এই যে আমার ভাঙা হয়ে গেছে। আর এখানে আমি হালকা ভাজি করা রাখা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ তেমন একটা ইউজ খুব একটা করি না, খুব অল্প করি। এভাবে পেঁয়াজটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে, তাই আমি ইউজ করলাম। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। এরপরে আমি সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো দিয়ে আমি এবার হাত দিয়ে ভালোভাবে পুরো ভর্তাটাকে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে যাওয়ার পরে আরেকটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এই যে আমার কিন্তু একেবারেই তৈরি করা হয়ে গেছে, খুব মজাদার স্বাদে সুস্বাদু আলুর ভর্তা। এবার আমি তৈরি করব শুটকির ভর্তা। শুটকির ভর্তার আমার কিছুটা ভিডিও ডিলেট হয়ে গেছে, কেন আমি জানি না। তো এখানে আমি বলে দিচ্ছি, আমি এখানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম, তিন চারটা শুকনামরিচ, এগুলো সব কিছুকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ইচ্ছা শুটকি বলে ওই শুটকিটাকে তেলে একদম মুচমুচে করা, এই শুটকিটাকে হাত দিয়ে ম্যাশ করলে পাউডার হয়ে যায়। তারপরে কিছুটা আমি সরিষার তেল দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পরে আমার শুটকির ভর্তাটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি টমেটো ভর্তার জন্য তিনটা টমেটোকে প্যানে দিয়ে দিলাম। প্যানে দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে জাস্ট একটু নরম করে নিব, আর দুই পাটটা আমি ভালোভাবে একটু পুড়িয়ে নিব। আমি কিন্তু বেগুন ভর্তা, টমেটো ভর্তা এগুলাতে আমি প্যানে কিন্তু কোনো প্রকারের তেল দিই নাই, তেল ছাড়াই কিন্তু এগুলোকে পুড়িয়ে নিয়েছি। এই যে ইজিলি কিন্তু স্কিনটা চলে আসে। এই যে আমার এগুলো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচামরিচ, দুই তিনটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপরে গিয়ে আমি টমেটোগুলোকে ম্যাশ করে নিব। এখানে ধরেন যেই ভর্তাটার মধ্যে আপনার কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে, আমি সেটাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি, আর যেটাতে ভাজা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে সেটাতে ভাজা পেঁয়াজটা অ্যাড করলাম। এই যে আমি এবার সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমার এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এই টমেটো ভর্তা দিয়ে তো দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আমার কিন্তু সবগুলা ভর্তাই অনেক বেশি মজাদার হয়েছে। সেদিন আমার বাসায় গেস্ট আসছিল, গেস্টেরা খেয়েও তারা খুব প্রশংসা করেছে। আপনারা চাইলে এইভাবে করে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে চাইলে আপনারা শেয়ার করতে পারেন।
তো আপনারা নেক্সট কিরকম ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।